আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, ফের এনআরসি নিয়ে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার আউস গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে এসে অনুব্রত বলেন, আমরা এনআরসি মানি না, এনআরসি করার ক্ষমতা কারোর নেই, এনআরসি নিয়ে কেউ ভয় পাবেন না। আউস গ্রামে দরিয়াপুরের ডোকরাপাড়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল এমনই বলে গেলেন। আউস গ্রামে দরিয়াপুর ডোকরা শিল্পীদের গ্রাম বলে পরিচিত। ডোকরাপাড়ায় রয়েছে 50 থেকে 60টি পরিবারের বসবাস, সকলে ডোকরা শিল্পের সঙ্গে যুক্ত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডোকরা শিল্পীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং এলাকাকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। 50 লক্ষ টাকা ব্যয়ে ডোকরাপাড়াকে সাজিয়ে তোলার পর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউস গ্রামের বিধায়ক অভিদানন্দ থান্ডার, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর আপ্ত সহায়ক শিল্প অভিজিৎ সিনহা, আউস গ্রাম এক বিডিও চিত্রজিৎ বসু সহ অন্যান্যরা। আউস গ্রাম এক নম্বর ব্লক প্রশাসন থেকে ডোকরাপাড়াকে সাজিয়ে তোলা হয়েছে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর এদিন শুক্রবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অনুব্রত। শিল্পীদের হাতের কাজ দেখে তিনি প্রশংসা করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দরিয়াপুরের ডোকরা শিল্পীদের উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে 25 লক্ষ টাকা দেওয়ার কথাও তিনি জানান। বোলপুর গে সম্রের ভেতরে এমপি অসিত মালের ফান্ড থেকে 25 লক্ষ টাকা এখানে পাঠিয়ে দেবে, এটা যেন মনে থাকে। মানুষ পাঠিয়েছে কাজ করতে, মানুষ দেখতে চাইছে কাজ, এমপি হোক আর এমএলএ হোক তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এমপির যখন সুযোগ আছে তখন বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, যেহেতু এটা বর্ধমান ডিস্ট্রিক্ট, ডিএমকে বলে সরাসরি টাকাটা বিডিও অফিসে পাঠিয়ে দাও, বিডিও সঙ্গে টেন্ডার করে যা করার তাই করবে। আর ডোকরা যারা করেন পুকুরের পাশেই পাড়েই থাকুন, গ্রামের ভেতরেই থাকুক, এনআরসিতে তোলার ক্ষমতা আপনাদেরকে কেউ দেয় নাই। মমতা ব্যানার্জি যতক্ষণ বেঁচে থাকবে, মমতা ব্যানার্জির গায়ে যখন এক রক্তবিন্দু থাকবে, আপনাদেরকে কেউ সরাবার ক্ষমতা নাই। জোর গোড়াই বলে গেলাম, শুধু ডোকরা মানুষের নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, সব শ্রেণীর জন্য বলে গেলাম আমরা এনআরসি মানি না, মানব না, জীবন থাকতে মানব না। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, এনআরসি নিয়ে কোনো ভয় পাবার কারণ নয়। মানুষের কাজ করে যান, আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রেখে যান, জীবনে ভয় হবে না, উন্নয়ন হবে না। আপনাদেরকে তাই বলবো, এই ডোকরা গ্রামের যারা মানুষ যদি কোনো অসুবিধায় পড়েন সরাসরি বোলপুর পার্টি অফিস যাবেন, আপনাদের লোকাল এমএলএকে বলবেন যা করার আমরা করে দেবো, ভালো ভিডিও আছে, ভিডিওকে বলবেন কোনো অসুবিধা হবে না। জয় হিন্দ। সেই ব্যাপারে দেখুন, ডোকরা শিল্পীরা যা চেয়েছে তাই করেছে ভিডিও স্যার, আবার ভিডিওটা 25 লক্ষ টাকা চেয়েছে অসিত মালের ফান্ড থেকে, আমাদের এখানকার যিনি এমপি সেখান থেকে দেওয়া। ডোকরা শিল্পীরা যা চাইবে তাই পাবে, যা বলবে ভিডিওর মাধ্যমে আমরা সেটা করব। আর কি নতুনভাবে কোনো কিছু পরিকল্পনা, যেটা দরকার ভিডিও স্যার যা বলবে আবার তাই করব। আবার যদি ভিডিও স্যার বলে 25 লাখ হবে না, 50 লাখ দরকার, 50 লাখ দেবো। উন্নয়নে যেন সবসময় এগিয়ে, এনআরসি নিয়ে কি বলবেন? আরে এনআরসি, এনআরসি করা ক্ষমতা কার, এক বিন্দু ক্ষমতা কারো আছে? কিছুক্ষণ আগে এখানে মঞ্চে শুনলাম যে এদের দলিল বা পর্চা বা ডকুমেন্ট কিছু দরকার নাই, পর্চাও দরকার নাই, দলিল দরকার নাই, জায়গা থাকলেই হবে। কৌশিক চক্রবর্তী, রিপোর্ট বাংলা এমজি নিউজ।